যখনই কোনো একটা রিজেকশন লেটার আসে মনে হয় যে কেউ জোরে আমার গাড়ে চড় মারলো। আমাকে দিয়ে কিন্তু আসলে এতটুকু পর্যন্ত পৌঁছানো যেত, কিন্তু আমি যেহেতু মন খারাপ, আমার যেহেতু নিজের উপরে নিজের হতাশা চলে এসেছে, কনফিডেন্স খুব লো, আমরা হয়তো এই জায়গায় ট্রাই করব। আবার অনেকে যে জোশে পড়ে ওভার অ্যাচিভমেন্টের দিকে এইম করেন, বাট এই আন্ডার অ্যাচিভমেন্ট ওভার অ্যাচিভমেন্ট কোনোটাই কিন্তু আসলে স্ট্র্যাটেজিক্যালি খুব ভালো প্ল্যান না। আমরা কিন্তু কোচিং নিয়ে অনেক কথা বলি, বাট আমরা মেন্টরশিপ নিয়ে কথা বলি না। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। রিসেন্টলি অনেক মানুষ থেকেই আমি দুই ধরনের মেসেজ খুব বেশি পাচ্ছি। একটা হচ্ছে তারা অনেক প্রস্তুতি নিয়ে বিসিএসের প্রিলি পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু আনফর্চুনেটলি সেখানে তাদের চান্স হয়নি, সো সেক্ষেত্রে তারা খুব ফ্রাস্ট্রেশনে ভুগছেন। দ্বিতীয় যে গ্রুপটা সেটা হচ্ছে তারা বিভিন্ন ইউনিভার্সিটি, মেডিকেল বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা দিয়েছিলেন এবং সেখানে তারা আশানুরূপ ফলাফল করতে পারেননি এবং তারাও খুব একটা ক্রাইসিস মোমেন্ট অতিবাহিত করছেন। এবং দুটো গ্রুপই আমার কাছ থেকে সাজেশন চেয়েছেন যে এই ক্ষেত্রে কী করণীয় সেটা নিয়ে যেন আমি আপনাদের সাথে কথা বলি। সো আজকের ভিডিওটা তাদের জন্য, শুধু তাদের জন্যই না, আমাদের সবার লাইফে বিভিন্ন স্টেজে কিন্তু বিভিন্ন ফেলিয়ার, বিভিন্ন আপনার ক্রাইসিস মোমেন্ট আসতেই পারে। সো আপনি যদি সেই ধরনের কোনো ক্রাইসিস মোমেন্টের মধ্যে ডিল করছেন যেটা এই দুটোর সাথে রিলেটেড না, এই ভিডিওটা আপনার জন্য প্রযোজ্য। সো কীভাবে ক্রাইসিস ম্যানেজ করতে হয়, লাইফে ক্রাইসিস আসবেই, এটাই জীবনের বাস্তবতা, কিন্তু ক্রাইসিস মোমেন্ট যখন চলে আসবে কীভাবে আমরা ডিল করব। প্রথম যেই জিনিসটা আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হবে সেটা হচ্ছে যখনই কোনো একটা ক্রাইসিস, কোনো একটা ফেলিয়ার আমাদের লাইফে আসে, সেটার সাথে আপনি ইনভাইট করেন আর না করেন, আরও দুটো জিনিস না পাখা মেলে চলে আসবে আপনার কাছে। তাদের একটা হচ্ছে কষ্ট, দ্বিতীয়টা হচ্ছে ফ্রাস্ট্রেশন বা হতাশা। এবং এই দুটোকে আপনাকে ডিল করতেই হবে, কারণ যতক্ষণ পর্যন্ত এই দুজনকে আপনি ডিল না করতে পারছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আবার নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবেন না, আবার নিজেকে ফাইট করার জন্য প্রস্তুত করতে পারবেন না। যে কোনো ফেলিয়রের কারণে যে কষ্ট এবং হতাশা আপনার মনের মধ্যে বাসা বাঁধছে সেটাকে ওভারকাম করার জন্য কিন্তু আমাদের নিজের সাথে নিজেকে ডিল করতে হবে। এখানে অবশ্যই আমাদের প্যারেন্টস এবং আমাদের আশেপাশের যারা মানুষজন রয়েছে তাদের ভূমিকা রয়েছে, বাট আমি মনে করি সবচেয়ে বড় ভূমিকাটা আপনার। এবং আপনাকে প্রথম যে জিনিসটা নিজেকে কাউন্সেলিং করতে হবে সেটা হচ্ছে যেই কোনো ব্যর্থতা এটা কিন্তু পার্মানেন্ট না, এটা আপনাকে ডিফাইন করে না। শুনেন, কথাগুলো শুনতে অনেক সময় মোটিভেশনাল স্পিকারদের মতো কথা মনে হচ্ছে যে তুমিও পারবে, তোমাকে দিয়ে হবে, বাট আসলে বাস্তবতা কি জানেন, এটাকে আমরা যতই ছোট করে দেখি বা রিসেন্টলি মোটিভেশনটাকে একটু আপনার সোশ্যাল মিডিয়াতে একটু হেয় করে দেখা হয়, বাট ইট ইজ ইম্পর্ট্যান্ট, বিশেষ করে যখন আপনি লো ফিল করছেন, যখন আপনি ডাউন ফিল করছেন, তখন আবার উঠে দাঁড়ানোর জন্য আপনাকে কিন্তু নিজের মনের মধ্যে সেই মোটিভেশনটাকে গ্রো করতে হবে, মোটিভেশনটাকে লাগবে। আর মোটিভেশন কিন্তু দুই ধরনের, একটা এক্সটার্নাল মোটিভেশন আর একটা হচ্ছে ইন্টারনাল মোটিভেশন। এবং এই ধরনের ক্রাইসিসের মোমেন্টে, এই ধরনের ফ্রাস্ট্রেটিং মুহূর্তে আপনার কিন্তু ইন্টারনাল মোটিভেশনটা দরকার আপনার। এবং ইন্টারনাল মোটিভেশন কিন্তু আমার এই ভিডিও থেকে আপনি পাবেন না, ইন্টারনাল মোটিভেশন ইন্টারনালি আসবে, অর্থাৎ আপনার নিজ থেকে আসবে। এখন ফ্রাস্ট্রেশনটাকে দূর করতে হবে, এই ফ্রাস্ট্রেশন এবং কষ্ট এই জিনিসটা এক একজন এক একভাবে ডিল করেন। অনেক মানুষ খুব অল্প সময়ে আবার উঠে দাঁড়াতে পারেন, অনেক মানুষের কিছুটা সময় লেগে যায়। আমি যদি আপনাকে চট করে বলি আজকে আপনাকে উঠে দাঁড়াতে হবে, হয়তো সবার ক্ষেত্রে সেই জিনিসটা প্রযোজ্য না, বাট আমি যেটা বলবো অ্যাজ সুন অ্যাজ আপনি এখান থেকে উঠে আসতে পারছেন সেটা আপনার জন্য ততই ভালো। এবং উঠে আসার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, অবভিয়াসলি পজিটিভ থিঙ্কিং করতে হবে, যেটা বললাম যে নাথিং ইজ পার্মানেন্ট। এবং আপনি হয়তো আজকের দিনে ভাবছেন যে আজকে যে জিনিসটা আপনি অর্জন করতে পারেননি এটাই মনে হয় জীবনের এন্ড গোল, বাট ট্রাস্ট মি, জীবন অনেক লম্বা একটা সময়, এবং এই লম্বা সময়ে যত ব্যর্থতা আসবে, যত কিছু আসবে, এগুলোর কোনোটাই আপনাকে ডিফাইন করবে না। যেটা আপনাকে ডিফাইন করবে সেটা হচ্ছে এই ব্যর্থতা থেকে উঠে আপনি কতবার দাঁড়াতে পারছেন। দেখুন, আমি আমার নিজের পার্সোনাল স্টোরি বলি, আমার যে ক্যারিয়ার রিসার্চ, সেই ক্যারিয়ারের একটা খুব কী বলবো যে বাজে একটা ব্যাপার হচ্ছে যে এখানে রিজেকশন বা ফেলিয়ার অবশ্যম্ভাবী। মানে আপনি একটা রিসার্চ করলেন, রিসার্চ করে পেপার জমা দিলেন, পেপারটা রিজেক্টেড হলো জার্নাল থেকে। আপনি কোনো গ্র্যান্ট অ্যাপ্লিকেশান লিখলেন, সেই গ্র্যান্ট অ্যাপ্লিকেশানে আপনাকে টাকা দেওয়া হলো না, সেখানেও রিজেকশান আসলো। সো আমি কিন্তু ওভার দ্য পিরিয়ড এই ধরনের রিজেকশন খেয়ে অভ্যস্ত, আমি জানি দিস ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল অফ মাই ক্যারিয়ার, বাট তারপরও বিশ্বাস করেন যখনই কোনো একটা রিজেকশন লেটার আসে মনে হয় যে কেউ জোরে আমার গালে চড় মারলো। এবং এই জিনিসটাই সেদিন আমি আমাদের সেন্টারের যে ডিরেক্টর, ইউনিভার্সিটির যে ডিরেক্টর, তার সাথে আলোচনা করছিলাম যে এভরি টাইম আই গেট এ রিজেকশন লেটার আই ফিল লাইক সামওয়ান ইজ স্ল্যাপিং অন মাই ফেস। এবং তখন সে প্রফেসর এবং তার বয়স 60-এর উপরে, সে তখন বলছে যে সি ইজ ফিলিং এক্স্যাক্টলি দ্য সেম থিং, সে সবসময় একই রকমই ফিল করে। এবং
এটাই নেচার। সো আপনার যখন একটা ফেলিয়ার এবং একটা ব্যর্থতা এসেছে, এই যে এটার কারণে যে ফ্রাস্ট্রেশন এবং কষ্টটা ভোগ করছেন, এটা সবাই করে, কোনো না কোনো সময় করে, এবং সারা জীবনে কিন্তু বিভিন্ন রঙে বিভিন্ন রূপে এই ব্যর্থতা আমাদের কাছে আসবে। সো এটাকে মেনে নিয়ে আপনাকে কাজ করতে হবে এবং আপনাকে আগাতে হবে। ক্রাইসিসের মোমেন্টে আরেকটা ইম্পর্টেন্ট যে কাজ আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে সেলফ রিয়েলাইজেশন এবং অ্যাসেসমেন্ট করতে হবে। দেখো, আপনি যেটার কারণে ফ্রাস্ট্রেটেড ফিল করছেন, মোস্ট প্রবলি দ্যাট ওয়াজ ইউর প্ল্যান এ। সো এখন আমাদেরকে প্ল্যান এ যেহেতু হয়নি, সেহেতু আমাদেরকে ব্যাকআপ প্ল্যান চিন্তা করা লাগবে, অর্থাৎ প্ল্যান বি, সি, ডি। এবং আপনার হাতে কী কী অপশন রয়েছে, সেটা ক্যারিয়ারের ক্ষেত্রে হোক, সেটা একাডেমিক, আপনি কোন ইউনিভার্সিটিতে পড়বেন সেটার ক্ষেত্রে হোক, আপনাকে আপনার অপশনগুলো, হাতে কী কী অপশন অ্যাভেলেবেল আছে সেগুলো প্রত্যেকটাকেই কিন্তু অ্যাসেস করতে হবে, এবং কোন অপশনের প্রোজ এবং কোনস কী সেটাও আপনাকে অ্যাসেস করতে হবে। এবং অ্যাট দ্য সেম টাইম, অনেকে শুধু প্রোজ অ্যান্ড কোনস আলোচনা করেন, অ্যাট দ্য সেম টাইম আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে আপনার একটা অনেস্ট রিভিউ দরকার নিজের। যে অনেস্টলি আপনাকে চিন্তা করতে হবে যে আপনার যে ক্যাপাবিলিটি রয়েছে, আপনার যে প্রস্তুতি রয়েছে, এবং যে কয়টা দিন নেক্সট পরীক্ষার জন্য, নেক্সট আপনার অ্যাডমিশনের জন্য রয়েছে, সেটা আমি আপনি আসলে ঠিক কতটুকু কভার করতে পারবেন। এবং এই উত্তরটা আমি, আপনার টিচার, কোনো কোচিং সেন্টার, আপনার বাবা মা কেউ বলতে পারবে না। এই জিনিসটা আপনার কমপ্লিটলি অনেস্টলি অ্যাসেস করতে হবে, এবং সেইটার উপরে ভিত্তি করে কিন্তু আপনাকে প্ল্যানিং করতে হবে। কারণ এই যে আপনি অন্যান্য প্ল্যান বি, সি, ডি এগুলো আমরা চিন্তা করছি, সেগুলোর মধ্যে কিন্তু আপনি যদি সবগুলোকে সমানভাবে প্রায়োরিটি দেন, তাহলে কিন্তু আবার আপনার জন্য ফেলিয়ার অপেক্ষা করছে। সো আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই প্ল্যানগুলো, আপনার হাতে যে অপশনগুলো রয়েছে সেগুলোর উপরে আপনাকে প্রায়োরিটাইজ করতে হবে, প্রায়োরিটি সেট করতে হবে, যে কোনটা আমার টপ প্রায়োরিটি, কোনটা আমার লিস্ট প্রায়োরিটি। হ্যাঁ, এবং সেই প্রায়োরিটির উপরে আপনাকে তখন আপনার এফোর্টটা দিতে হবে। সো প্রায়োরিটি সেট করার জন্য নিজের অনেস্ট রিভিউটা খুব ইম্পর্টেন্ট। ওই যে একটু আগে মোটিভেশনের কথা বললাম না, মোটিভেশনে আপনার হয়তো মনে হতে পারে যে বিশ্ব জয় করে ফেলবেন, যুদ্ধ জয় করে ফেলবেন, অনেক ক্ষেত্রে সেটা সম্ভবও, বাট সেটার প্রবাবিলিটি কিন্তু অনেক কমও। সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, এবং সেই ক্ষেত্রে আমি বলবো একটু স্ট্র্যাটেজিক হওয়া কিন্তু এখন প্রয়োজন। আর এই অনেস্ট রিভিউ এবং প্রায়োরিটি সেটিংয়ের আরেকটা ইম্পর্টেন্স কী জানেন, অনেক সময় যখন আমরা ফেলিয়ারে থাকি তখন আমরা এতটাই ডাউন থাকি যে নেক্সট প্ল্যানিং করার সময় আমরা কিন্তু আন্ডার এস্টিমেট করে থাকি, আন্ডার অ্যাচিভমেন্টের কথা চিন্তা করি, যে আমাকে দিয়ে কিন্তু আসলে এতটুকু পর্যন্ত পৌঁছানো যেত, কিন্তু আমি যেহেতু মন খারাপ, আমার যেহেতু নিজের উপরে নিজের হতাশা চলে এসেছে, কনফিডেন্স খুব লো, আমরা হয়তো এই জায়গায় ট্রাই করব। আবার অনেকে যে জোশে পড়ে ওভার অ্যাচিভমেন্টের দিকে এইম করেন, বাট এই আন্ডার অ্যাচিভমেন্ট, ওভার অ্যাচিভমেন্ট কোনোটাই কিন্তু আসলে স্ট্র্যাটেজিক্যালি খুব ভালো প্ল্যান না। সো আপনাকে যেটা করতে হবে, ব্যালেন্স করতে হবে, এবং সেই ব্যালেন্স একমাত্র আপনি অ্যাচিভ করতে পারবেন যে আপনার হাতে কী পরিমাণ সময় আছে, আপনার প্রায়োরিটি কী, এবং আপনার অনেস্ট রিভিউ কী, আপনার নিজের প্রতি যে আপনি আসলেই কতটুকু অ্যাচিভ করতে পারবেন যে সময়টা রয়েছে সেই সময়ে। এবং এই ক্ষেত্রে আমি সবসময় বলবো, যারা আপনার আশেপাশে এক্সপার্ট রয়েছে, এক্সপার্ট বলতে যারা আগে এই ধাপটা ক্রস করে এসেছে, যারা আপনাকে অনেস্ট অপিনিয়ন দিতে পারবে, তাদের সাথে একটু সলা পরামর্শ করতেন। এমন ফ্রেন্ডের কাছে যাবেন না যে বলবে তোকে দিয়ে হবে, সব করে ফেল। আবার এমন আত্মীয় স্বজনের কাছে যাবেন না যাকে যে বলবে যে কিছুই তোমাকে দিয়ে হবে না, তুমি তো ব্যর্থ। সো আপনাকে লজিক সম্পন্ন, যিনি লজিক্যালি থিঙ্ক করতে পারেন, এরকম একজন অ্যাডাল্ট, এরকম একজন আপনার সহপাঠী অথবা ইউনিভার্সিটির ফ্রেন্ড, যার সাথেই হোক না কেন, আপনাকে তার সাথে আলোচনা করতে হবে যে অ্যাকচুয়ালি আমি এইভাবে চিন্তা করছি, আমি এইভাবে প্রায়োরিটি সেট করছি, তোমার অনেস্ট অপিনিয়নে কী হবে সেটা আমাকে বলো। এবং ওই যে বললাম, যার থেকে আপনি রিভিউ নেবেন সেও যেন অনেস্টলি বলে, সেও যেন আপনাকে জাস্ট হ্যাঁ হ্যাঁ হবে হবে বা না কিছুই হবে না এইভাবে যেন কোনো ঢালাও উত্তর না দেয়, এটা ইনশিওর করতে হবে। কারণ ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এরকম ক্রাইসিস মোমেন্টে আমরা যে প্ল্যানিংটা করছি সেটার একটা ভ্যালিডেশন যদি আমরা আরেকজন থেকে পাই, এটা কিন্তু আমাদের মোটিভেশন ধরে রাখতে, আমাদেরকে চাঙ্গা রাখতে সাহায্য করে। আমরা কিন্তু কোচিং নিয়ে অনেক কথা বলি, বাট আমরা মেন্টরশিপ নিয়ে কথা বলি না। যে কোনো মানুষ যারা ক্যারিয়ারে ভালো করেছে, পড়াশোনায় ভালো করেছে, তাদের কিন্তু মেন্টর থাকে। ইউ নিড টু ফাইন্ড সামওয়ান যে আপনাকে সেই গাইড করতে পারবে। সো মেন্টর কিন্তু কোচিং আপনাকে বলবে যে এটা এটা করো, বা এটা এটা পড়ায় দিবে, বা এই চ্যাপ্টার থেকে এটা পড়ো, ওইটা পড়ো, সেটা বলবে, বাট মেন্টর আপনাকে দিক নির্দেশনা দিতে সাহায্য করবে, আপনাকে ব্রড থিঙ্কিংয়ে সাহায্য করবে। এবং সেই মেন্টরের পাশাপাশি আরও একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আপনার মেন্টাল হেলথ সাপোর্ট। কারণ দেখুন, আপনি কিন্তু এখন আহত যোদ্ধা, আহত যোদ্ধাদের কিন্তু কেয়ারের প্রয়োজন, এবং সেই কেয়ার শুধু ফিজিক্যাল কেয়ার না, এটা আসলে মেন্টাল কেয়ার। কারণ ওরকম ক্ষত হৃদয় নিয়ে আবার পরীক্ষার প্রস্তুতি নেওয়া, আবার আপনার চাকরির প্রস্তুতি নেওয়া, এই জিনিসগুলো আর কি না আসলে খুব খুব কঠিন একটা বিষয়। এবং এই জন্য সেলফ কেয়ারটা খুব ইম্পর্ট্যান্ট, নিজেকে নিজের চাঙ্গা রাখার প্রয়োজন। এবং অ্যাট দ্য সেম টাইম, এটা সবসময় সবার পক্ষে সম্ভব হয় না, ইফ ইউ ফিল লো
ইফ ইউ ফিল ডাউন, আপনার আশেপাশে আপনার ফ্রেন্ড সার্কেল হোক, আপনার আত্মীয় স্বজন হোক বা অন্য যে কেউ হোক, তাদের কাছে পরামর্শ চান, তাদের কাছে সাহায্য চান, তাদেরকে বলুন যে দেখুন আমি এরকম ফিল করছি, আমি এখান থেকে কীভাবে ওভারকাম করতে পারি। যদি কোনো নেগেটিভ পিপল আপনাকে বারবার পিঞ্চ করতে থাকে, খোঁচা দিতে থাকে, বারবার আপনার ক্ষততে খোঁচা দিয়ে দিয়ে রক্ত বের করতে থাকে, দয়া করে তাদের সাথে সম্পর্ক এই মুহূর্তে ছিন্ন করুন। আমি একদম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে বলছি না, বাট ফর দ্য টাইম বিইং, যখন আপনি আহত, যখন আপনার রিকভারি প্রয়োজন, তখন তাদের সাথে মেলামেশা, তাদের সাথে কথোপকথন অ্যাভয়েড করুন, কারণ তাদের সাথে ওই কথোপকথনগুলো কিন্তু আপনাকে কোনোভাবেই সাহায্য করবে না। দেখুন, আমি অনেকক্ষণ কথা বলে ফেললাম এবং টোটাল ভিডিওটাই আমার কাছে মনে হচ্ছে যে একটু মোটিভেশনাল টাইপের ভিডিও হয়ে গিয়েছে, বাট আমি মনে করি দিস ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট। আমরা মোটিভেশনকে অনেক সময় ছোটো করে দেখি, আমি শুরুতেও বলেছি, আবারও শেষে বলছি, আমি আজকে এই বয়সে এসেও, এত কিছুর পরেও, এত অ্যাচিভমেন্টের পরেও, যখন আমার নিজের সামনে আবার কোনো ব্যর্থতা আসে, আই অ্যাকচুয়ালি ওয়াচ মোটিভেশনাল ভিডিওস। এবং আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে যখন আপনি মানুষজনকে মোটিভেট করতে পারবেন, তখন এক্স্যাক্টলি তার কী করণীয় সেটা সে নিজেই খুঁজে বের করতে পারে, কারণ তাকে আপনি ওই মানসিক শক্তিটা দিয়েছেন, তার ব্রেইনই তখন খুঁজে বের করতে পারে যে তার আসলে কী করণীয়, এবং মানুষ সেভাবেই ব্যর্থতার পরে সফলতা অর্জন করতে পারে। সো আপনার জন্য সেই সাধুবাদ রেখে আজকে বিদায় নিচ্ছি। কিপ আপ দ্য গুড ফাইট, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।